মূল্যস্ফীতি কমাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে রাজধানীতে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান তাগিদ দেন বিভিন্ন এলাকার পণ্য খুঁজে বের করে নতুন বাজার তৈরির আবদুল্লা প্রতিবেদন দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারের লক্ষ্যে প্রতিবছর বছর এসএমই পণ্য মেলার আয়োজন করে শিল্প মন্ত্রণালয় এবার এগারোতম আসর সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে তিনশো পঞ্চাশটির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যাদের ষাট শতাংশই নারী উদ্যোক্তা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দু হাজার তেইশ বিজয়ী সাতজন মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন তিনি দেশে পণ্যের প্রসারে এস এম এ মেলার বিশেষ ভূমিকা তুলে ধরেন সরকার প্রধান আহ্বান জানান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিকল্পিতভাবে হওয়া উচিত স্বাস্থ্য সম্মত হওয়া উচিত সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ আর সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকলো বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথা পিছু আয় আরও বাড়ত জানান প্রধানমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্য স্পিটি বিরাট বাধা সৃষ্টি করছে মূল্য স্পিটি বৃদ্ধি পেয়েছে যদি এটাকে আমরা আরো নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো এলাকা ভিত্তিক পণ্য খুঁজে বের করে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান এইতেই আব্দুল্লাহ সাপে নাগরিক ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি